وصلى الله على أهل البيت الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم أجمعين من الآن هذا زماننا إلى قيام يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المبين قوله الحق وهو أصدق الصادقين بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار ورحماء بينهم صلوات মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি বিশেষ অতিথি এবং যারা সুধী সমাবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে বারোই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী শেষ নবী খাতামুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী শাফিউল মুজনিবিন রহমাতুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন আবির্ভাব আজকে আমাদের প্রিয় নবীর আগমন এবং আবির্ভাব তার সৃষ্টি হয়েছে প্রথমে ফের তাকে পাঠানো হয়েছে সর্বশেষে আজকে আমরা মুসলমানরা আমাদের যে এই পরিচয় বিশ্বাস মুসলমান মুমিন বলা হয় তার প্রথম শব্দ হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যদি কোনো ব্যক্তি একত্ববাদকে স্বীকার না করে তাওহীদকে স্বীকার না করে সে মুসলমান হতে পারবে না আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করার পরে কারণ যখন আল্লাহর নবী প্রথম যখন তবলীগ করেছেন তখন তিনি বলেন নাই বলো মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথমে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফরিহু তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা মুক্তি পাবে তখন যেই ব্যক্তি এই কালমা স্বীকার করে মারা গিয়েছে সে জান্নাতি অবশ্যই তাহলে যখন আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদের প্রচার করছেন তখন মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আসে নাই কিন্তু যখন আল্লাহ বলছেন এইবার আমার একত্ববাদের সাথে আমার প্রিয় হাবিব শেষ নবী শ্রেষ্ঠ নবী যাকে আমি সৃষ্টি করেছি সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তাকে মানতে হবে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে পার পাবো তা হবে না এখন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করতে হবে মনে প্রাণে এবং প্রকাশ করতে হবে আমল করতে হবে যা কিছু আমল করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর আলোকে কতদিন আমাদেরকে অপবাদ দিবে আজকে আমি বলতে চাই হালি শহরের বি ব্লকের এস ক্লাবের মোড় আজকে আমি বলতে চাই হালিশহর এলাকাবাসীকে অনেক শুনেছি শিয়ারা রাসূলুল্লাহকে মানে না শিয়ারা কাফের আজকে আমরা আমাদের কোন বক্তব্য কোন লেখাতে আমরা কাউকে কাফের বলতে পারি না যখন কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবশ্যই সে মুসলমান আমাদের সবকিছু এক যেমন ইমাম হানাফি ইমাম শাফি ইমাম মালিকি ইমাম হাম্বলি তাদের ফিকা শাস্ত্রে মতান্তর রয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ফিকার সাথে ইমাম শাফির তফাত রয়েছে ইমাম মালিকের সাথে ইমাম হাম্বলির তফাত রয়েছে তাই কি তারা একজন অপরকে কাফের বলবেন কোনোদিন বলতে পারেন না এইটা হচ্ছে দুশ্মনের ষড়যন্ত্র আমরা যখন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আল্লাহর নবীর সাথে মুহাম্মদ এবং রাসূলুল্লাহ তার সাথে যারা আছে তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর আশাদ্দু মিনাল আলাল কুফার ওয়া রাহমাউ বাইনাহুম আমাদের নিজেদের মধ্যে কে একে অপরের প্রতি তারা রহম করতে হবে মহব্বত করতে হবে
যখনই একজন মুসলমান যদি সকালবেলা উঠে ঘুম থেকে এবং অন্য মুসলমানের কাছে সাহায্য চায়, সে যদি সাহায্য না করে, রাসূলুল্লাহ বলেন ফালাইসা মুসলিম। তাহলে আমার ভাইরা, আমরা কেন ইহুদিদের চক্রান্তে? আজকে ফিলিস্তিনে কোনো শিয়া নেই, আজকে রোহিঙ্গাদের মধ্যে কোনো শিয়া নেই, কিন্তু ইসলামী পর্যন্ত ইরান সব জায়গাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কই ইরান তো এই প্রশ্ন করে নাই, ইরান তো এই কথা বলে নাই যে ফিলিস্তিনদের মধ্যে কোনো শিয়া নাই, আমি কেন সাহায্য করব? রোহিঙ্গাদের মধ্যে কোনো শিয়া নাই, আমি কেন সাহায্য করব? ইরান এই কথা বলে না, আমাদের নেতা এই কথা বলে না, আমরা ওই কথা বলি না। আজকে যদি মোহাম্মদ ওয়ালি মোহাম্মদের যে আদর্শ কারবালার প্রান্তরের ইমাম হুসাইন তিনি শিখিয়েছেন আমাদেরকে, জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, যদি সেই আদর্শ অনুসরণ করতাম তাহলে আজকে আমাদের রোহিঙ্গা মুসলমানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতন করার কেউ সাহস পেত না। আমরা নিজেদের মধ্যে একে অপরকে কাফের বলার জন্য, একে অপরকে বিদাতী বলার জন্য, আমরা তো রসুল্লাহকে নিজের মতো মনে করি বড় ভাই। যখন মদিনা যাবেন, রসুলের রওজাতে হাত তুলে জিয়ারত করবেন, রসুলুল্লাহর কাছে বলবেন ইয়া রসুলুল্লাহ তোমাকে আল্লাহর কাছে তুমি আমাদের জন্য সুপারিশ করো, তখনই তো আপনি বিদাতি হয়ে যাচ্ছেন, তখনই আপনি শিরক করতেছেন। খুব সহজে মার্কেটে বাজারে শিরক এবং বিদাত পাওয়া যায়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ নবী কেন তাহলে আল্লাহ নবীর এই উপাধি কেন আসলো? শাফিউল মুজনিবিন, যারা আরবি বুঝেন অবশ্যই অনেকে মধ্যপ্রাচ্যে ছিলেন, শাফিউল মুজনিবিন অর্থাৎ যারা গুনাহগার, আমরা যারা পাপী আমাদের জন্য হাশরের ময়দানে রাসূলুল্লাহ শাফাত করবেন। কিন্তু মুখে মুখে শুনতে পাওয়া যায় রাসূলুল্লাহ কিয়ামতের দিন নিজেই বলবেন ইয়া নফসি ইয়া নফসি, তাহলে তার বান্দাকে কি? আমরা মুখে মুখে শুনতে পাই হাশরের ময়দানে রাসূলুল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি, তাহলে বান্দাদেরকে উম্মতকে কি শাফাত করবে? যদি এই ভীতি হয় যে রাসূলুল্লাহ বলবেন ইয়া নফসি, তাহলে আমার ভাইরা আমাদের এই আয়াতের আলোকে কুনতুম খাইরা উম্মাতিন, আল্লাহ আমাদের মুসলমানদের জন্য ঘোষণা দিচ্ছেন কুনতুম খাইরা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, যত জাতি আছে পৃথিবীতে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা স্বীকার করেছে। তাহলে ফতোয়াবাজি বন্ধ করুন, ফতোয়াবাজি বন্ধ করুন, এবং এক ভাইকে অপরের সাথে বিভক্তিকরণ বন্ধ করুন। আমরা সবাই উম্মতে মুহাম্মাদি, আমরা সবাই তাওহীদের জনতা, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। আজকে আমরা যেন এক হতে না পারি যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শিয়া সুন্নি কোনো বিভক্তি নেই, কোন মুসলমান মা ফাতেমাকে ভালোবাসে না, কোন মুসলমান ইমাম হাসান হোসেনকে ভালোবাসে না, কোন মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি হুসাইনকে ভালোবাসি না, কোন মুসলমান বলতে পারে যে আমি মা ফাতেমাকে ভালোবাসি না? প্রত্যেক মুসলমান পাঁচ পাঞ্চতন ইমাম হাসান হোসেন মা ফাতেমা মাওলানা আলী মুশকিল কুশা শেরে খোদাকে ভালোবাসে। আমরা যখন ধর্মের ব্যাপারে আলোচনা করি, আমরা যখন দ্বীনের ব্যাপারে আলোচনা করি, তখন আমরা দ্বন্দ্ব করি, কিন্তু একজন শিয়া অথবা একজন সুন্নি
সম্মিলিতভাবে যখন ডাকাতি করতে যায়, এক শিয়া এক সুন্নি যদি মিলে ডাকাতি করতে যায়, তখন কি জিজ্ঞেস করে, ভাই তুমি তো শিয়া, আমার সাথে কেন আসতো? কোন শিয়া বা সুন্নি যদি মিলে, দুইজন একত্রে মিলে যদি ডাকাতি করে, চুরি করে, বদমাশি করে, তখন একে অপরকে জিজ্ঞেস করে না, তুমি তো শিয়া আমি তো সুন্নি, তোমার সাথে আমার হবে না? কোন শিয়া সুন্নি যদি মিলে ষড়যন্ত্র করে, যদি দেশের বিরুদ্ধে সরকারের আইন অনুযায়ী সে যেই হোক, শিয়া হোক সুন্নি হোক, সে দেশদ্রোহী হবে, তাকে ফাঁসি দিতে লড়ানো হবে। সুতরাং তখন কেউ বলে না যে তুমি তো শিয়া আমি তো সুন্নি, তুমি কেন দেশদ্রোহিতা করছো? তাহলে এগুলো হচ্ছে আমাদের নিজেদেরকে ধোকা দেওয়া। আমরা একে অপরকে দূরে রেখা রাখার ব্যবস্থা, খাওয়ার সময় একসাথে খাই, চলাফেরা একসাথে করি, যখনই ধর্মের কথা আসে, যখনই দিনের কথা আসে, এবং যারা শত্রু তারা আমাদেরকে শিখিয়ে দেয়, এবং আমরা মুসলমান নামধারী আজকে ইসরায়েলের পকেটে চলে গেছি, কেন ইয়েমেনে হামলা করা হলো এই কথা কেউ জিজ্ঞেস করে না, কেন সিরিয়াতে হামলা করা হলো এই কথা কেউ জিজ্ঞেস করে না, কেন ইরাকে তছনছ করা হলো এই কথা কেউ জিজ্ঞেস করে না, শুধু একটাই মাত্র বলে শিয়া মুসলমান সুন্নি মুসলমান। আমি বলতে চাই, কোনো দ্বন্দ্ব নাই, শত্রুরা আমাদেরকে বিভক্তিকরণ করছে এবং তারা তাদের ফায়দা নিচ্ছে। রসুলের আগমন, রসুলের ওলাদত, রসুলের জন্ম, প্রত্যেক মুসলমান আজকে আনন্দ বোধ করছে, সকালবেলা জুলুস বের করেছেন, আমাদের ভাইরা জুলুস বের করেছেন, আজকে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা ঘোষণা দিতে চাই, আমরা প্রকাশ করতে চাই যে আমাদের ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। দয়া করে বিভক্তিকরণ সৃষ্টি করবেন না, দয়া করে একে অপরকে কাফের ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না, দয়া করে না জেনে এমন কোন কথা, এমন কি আপনি যদি অন্য ধর্ম সম্পর্কেও না জেনে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিতে হবে। আর দীর্ঘায়িত করবো না, একটি কবিতা পাঠ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ইয়ে মোহাম্মদ মুস্তফা কি মাহফিলে মিলাদ হ্যায়, ইয়ে মোহাম্মদ মুস্তফা কি মিলাদ হ্যায়, আপনে খাস কিবরিয়া কি মাহফিলে মিলাদ হ্যায়, তাজদার ইন্নামা, তাজদার ইন্নামা কি মাহফিলে মিলাদ হ্যায়, সাহেব জুদ ও সখা কি মহফিলে মিলাদ হ্যায়, ও জাহাঁ কি মুক্তদা, দো জাহাঁ কি মুক্তদা কি মহফিলে মিলাদ হ্যায়, বাদশাহ জিন্ন ইনসান জলবে ফরমাতে হ্যায় আজ, বাদশাহ জিন্ন ইনসান জলবে ফরমাতে হ্যায় আজ, হুকুমরান বজমে ইমকা জলবা ফরমাতে হ্যায় আজ, সলাওয়াত। শাহিদিন সুলতান ঈমান জলবা ফরমাতে হ্যায় আজ, পড়তে আতে হ্যায় জো কুরআন জল, পড়তে আতে হ্যায় জো কুরআন জলবা ফরমাতে হ্যায় আজ, হাদিয়ে মুজিজ নুমা কি মহফিলে মিলাদ হ্যায়, নাশের পয়গামে রব তশরিফ লাতে হ্যায় চলো, জি ওকার জি হসব তশরিফ লাতে হ্যায় চলো, সরবর আলী নসব তশরিফ লাতে হ্যায় চলো।
صاحب معراج آپ تشریف لاتے ہیں, چلو مزار شان خدا کی محفل ہے, میلاد ہے.